এই মাত্রই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড়সড় অশনি সংকেত। 2022 সালের প্রথম কালবৈশাখী ঝড় ধেয়ে আসছে বাংলার দিকে, আর যা নিয়ে কিন্তু আগে ভাগে সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। তো কবে কখন কোন কোন জেলায় আছড়ে পড়বে বছরের প্রথম কালবৈশাখী ঝড়, তার পাশাপাশি ঘন্টায় এর গতিবেগ কত কিলোমিটার হতে চলেছে এবং এর প্রাকৃতিক ধ্বংসলীলা কোন কোন জেলায় সর্বাধিক হবে, তো এই বিষয়ে আবহবিদরা কি জানিয়েছেন তাই কিন্তু আমি আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কারণ আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট চলে আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দিব সবার প্রথমেই। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। গ্রীষ্মকালে দিনের শেষে উত্তর পশ্চিম দিক থেকে আগত ঘূর্ণাবর্তের প্রভাবে পূর্ব ভারতের বিশেষত পশ্চিমবঙ্গ, তার পাশাপাশি বাংলাদেশ এইসব এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত এবং কোনো কোনো সময় শিলাবৃষ্টিও দেখা যায়, আর যা কিন্তু কালবৈশাখী নামে পরিচিত। কালবৈশাখী কিন্তু একটি আকস্মিক বায়ু, বিশেষত চৈত্র বৈশাখ মাসে এই কালবৈশাখী ঝড়ের আগমন হয়ে থাকে। কালবৈশাখীর মাধ্যমে বৃষ্টিপাত কম হয়ে থাকে কিন্তু এর হাওয়ার দাপট থাকে ভয়ঙ্কর। তবে সামান্য বৃষ্টিপাতই কিন্তু কৃষিকাজের জন্য উপযোগী। 2022 সালে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী যেই হারে তাপমাত্রার বৃদ্ধি হয়ে চলেছে তার ফলে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই সাগরে তৈরি হতে চলেছে নতুন একটি ঘূর্ণাবর্ত, আর এই ঘূর্ণাবর্তই কিন্তু কালবৈশাখী রূপে আশ্রয় পড়তে চলেছে বাংলায়। আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী এই ঝড়ের গতিবেগ কিন্তু ঘন্টায় 60-70 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বিশেষত পশ্চিমবঙ্গের উপকূলীয় যেসব জেলা রয়েছে তার পাশাপাশি বাংলাদেশের যেসব উপকূলীয় জেলা রয়েছে সেই সব জেলায় কিন্তু এই ঝড়ের প্রভাব থাকবে ভয়ঙ্কর, তাই আগেভাগেই কিন্তু সতর্ক থাকতে বলা হচ্ছে সকলকেই। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য।